এই কাহিনী আমেরিকার মিসিসিপি নদীর তীরে বসবাসকারী কামাঞ্চি জনবসতির। এখানে একটি মেয়ে নারু তার ভাই তাবে এবং তার মায়ের সঙ্গে থাকত। প্রতিদিন সকালে তার মা তাকে লাথি মেরে তুলত, যাতে করে অন্যান্য মেয়েদের সঙ্গে গিয়ে সেও সাকার কান নিয়ে আসতে পারে। কিন্তু নারু এসব করায় একদম ইন্টারেস্ট ছিল না। সে অন্যান্য ছেলেদের মতো শিকার করতে চায়, বিশেষ করে তার ভাই তাবের মতো। নারু নিজেকে প্রমাণ করার জন্য সচেষ্ট ছিল। সে ধনুক ও বর্শা এবং অন্যান্য হাতিয়ার চালনায় খুব পারদর্শী ছিল, কিন্তু মেয়ে হওয়ার দরুন তাকে কেউ মান্যতা দিত না। নারুর যদি কেউ সবথেকে কাছের বন্ধু থাকে সেটা হলো একটি কুকুর শাড়ি। একদিন তারা যখন সাকার কাঁধ তুলছিল তখন শাড়ি তাকে শুকে নিয়ে একটি হরিণের কাছে নিয়ে যায়। ওই হরিণকে দেখে তার ভেতরকার শিকারী রূপ জেগে ওঠে। তখনই আকাশে একটি আওয়াজ শুনতে পায়, যেন মনে হচ্ছে একটি বড় কোনো জাহাজ ওপর দিয়ে উড়ে গেল। ওই জাহাজটির আওয়াজ শুনে হরিণটি সেখান থেকে পালিয়ে যায়। নারু সঙ্গে সঙ্গে শাড়িকে তার পিছু করতে বলে। তার অনেক চেষ্টার পরেও নারু হরিণটিকে ধরতে পারে না। হরিণটি তার হাত থেকে বেরিয়ে যায়। তখন নারু শাড়ির চিৎকারের আওয়াজ শুনতে পায়। যখন সে সেখানে যায় দেখে শাড়ি একটা মেটাল টাইপে ফেঁসে গেছে। নারু সঙ্গে সঙ্গে তাকে ছাড়িয়ে তার লেগে যাওয়া জায়গায় জোরবটি লাগিয়ে তাকে শান্ত করে। এই মেটাল টাইপটি সে এর আগে কখনো দেখেনি। তারপর সেটিকে নিয়ে নারু পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। তখনই ওই বড় জিনিসটির আওয়াজ নারু আবারও শুনতে পায়। নারু যখন এগিয়ে যায় সে যা দেখে তার চোখ কপালে উঠে যাওয়ার মতো। আকাশে আগুন এবং মেঘের মাঝে একটি বৃহদাকার যান। ঠিক সেই দিন দুপুরে নদীর ধারে নারু এবং তাবে শিকার করছিল। একটি চিল উড়ে আসছিল। নারু তার উপর নিশানা করে দাঁড়িয়েছিল। ঠিক তখনই তাবে তার উপর তীর দিয়ে মারে। নারু তাবের উপর রাগ করে। নারু বলে, আমি চিলটি নদীর এপাশে আসার জন্য অপেক্ষা করছিলাম, যাতে শিকার করার পর সেটাকে আনার জন্য আমাকে নদীর ওপাশে যেতে না হয়। নারু মনে করে সে এখন একজন শিকারি হবার জন্য প্রস্তুত, অর্থাৎ সে তার প্রথম কাতামির জন্য প্রস্তুত। কাতামিয়া হলো এই জনবসতির একটি রিচুয়াল, যেখানে একজন শিকারিকে সিংহের মতো পানি শিকার করতে হতো। তারপরে সে একজন শিকারি হিসাবে গণ্য করা হতো। কিন্তু তাবে মনে করে সে এখনও শিকারি হবার জন্য প্রস্তুত নয়। এরপর এরা সবাই বাড়ি ফিরে চলে আসে। নারু তার মাকে বলে, আজ সকালে সে একটি হরিণ পায় শিকার করে দিচ্ছিল, অল্পের জন্য সেটি হাত থেকে বেরিয়ে গেল। তখন তার মা তাকে বলে, মেয়েরা শিকার করে না, সে অন্যান্য জিনিসও খুবই নিপুণ, সেইগুলো সে করুক। এরপর তার মা তাকে কেশর ফুল আনার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে ওই জারটি তার গন্তব্যে আবার ফিরে যেতে থাকে। যাবার সময় সে রেখে যায় মহাবিনাশকারী প্যারাডরকে। নারু যখন কেশরি ফুল তুলছিল তখন জানতে পারে একটি সিংহ ওহি নামক একটি ছেলেকে তুলে নিয়ে গেছে। তারা তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এখানে যে ছেলেটি সর্বশেষ ছিল সে তার পেছনে কোনো পানির চিৎকারের আওয়াজ শুনতে পায়। তখনই গাছের আড়াল থেকে নারু এবং শাড়ি বেরিয়ে আসে। দলের প্রধান তখন বলে, তারা একজন রাঁধুনিকে এখানে চায় না, তারা একজন শিকারীকে চায়। এর উত্তরে তার ভাই তাবে বলে, যদি ওই জীবিত থাকে তাহলে নারু তাকে ওষুধ দিতে পারবে এবং তাদেরকে খুঁজে বের করা সে সাহায্য করতে পারবে। এখানে তাবে নারুকে চ্যালেঞ্জ করে সে শিকারী হয়ে দেখাক। নারু হাসতে হাসতে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। অন্যদিকে একটি ফরিন প্যারাডরের ওপর ওঠে, সেটিকে একটি ইঁদুর খায়, আবার একটি সাপ ইঁদুরটিকে ধরে। প্যারাডরকে দেখে ইঁদুরকে ছেড়ে তার উপর হামলা করতে চায়। প্যারাডর তখন সাপটির ধোয়ার থেকে মাথাটিকে আলাদা করে দেয়। এরপর শাড়ি সিংহের মল দেখতে পায়। কিছুদূর এগিয়ে গিয়ে নারু একটি গাছের রক্তে দাগ দেখতে পায়। তারপর শাড়ি উহিকে খুঁজে পেয়ে যায়। উহি তখন জীবিত ছিল। নারু তার গায়ে ভেষজ লাগিয়ে দেয় এবং তাকে কেশরি ফুল খাইয়ে দেয়, যাতে করে তার রক্ত ঠান্ডা থাকে। রক্ত যত গরম হবে তত রক্ত বার হবে। তারপর তারা সেখানে স্টেশন নির্মাণ করতে লেগে যায় তাকে সেটা করে নিয়ে যাবার জন্য। এমত অবস্থায় সন্ধ্যা হয়ে যায়। তবে বলে সে সেখানে থাকবে। তবে নারু তার দাদার সঙ্গে থাকতে চাইছিল, কারণ সে জানতে চায় সিংহ ওহিকে জীবিত কেন ছেড়ে দিল। তবে নারুর একটিও কথা শোনে না। সে দলের সঙ্গে নারুকে পাঠিয়ে দেয়। ওই দলটি যখন এগিয়ে যাচ্ছিল তখন শাড়ি কিছু একটা দেখতে পেয়ে অন্যদিকে বেগে যায়। নারু তার পিছু পিছু যেতে থাকে। সেখানে গিয়ে নারু দেখতে পায় কিছুটা দূরে ওই দুর্গন্ধ পচা সাপটিকে, যার ছালটিকে ছাড়িয়ে সেখানে রেখে ফেলে দিয়ে চলে গিয়েছিল। কিছুটা দূরেই নারু দেখতে পায় বিশালাকার পায়ের দাগ। নারু সেটা দেখছিল, তারপর দেখে রক্তের দাগে ভর্তি। ঠিক তখনই পেছনে তাদের দল চলে আসে। নারু তাদেরকে ওই পায়ের দাগটি দেখায়। তখন ওই দলের লিডার বলে, এটি ভাল্লুকের পায়ের ছাপ হবে। নারু বলে, যদি ভাল্লুকের পায়ের ছাপ হবে তাহলে শুধুমাত্র দুটি পায়ের ছাপ কেন, এবং সাপের ছালটি এইরকমভাবে কে ছাড়ায়? নারু এই কথাটি তার ভাইকে বলতে চাইছিল, তাই সে তাদেরকে ছেড়ে জঙ্গলের দিকে চলে যায়। দলের লিডার বাঁকা নামে একটি ছেলেকে তার পেছনে পাঠায়। দৌড়াতে দৌড়াতে গিয়ে একটি জায়গায় থেমে যায়। পেছন দিকে কোনো কিছু একটা হবে বুঝতে পারে। তখনই তাবে তাদের মশালটা নিভিয়ে দেয়। তাকে বলে, মশালের আলো থেকে সিংহ পালিয়ে যাবে, কারণ সে সিংহের এলাকায় আছে। তাবে নারুকে জিজ্ঞাসা করে, সে ফেরত কেন এলো? তখন নারু বলে ওই পায়ের দাগগুলোর কথা। এখন সে সিংহ শিকার করতে এসছে, তাই সিংহ ধরার দিকে সে ফোকাস করবে। তখন নারু তাদেরকে একটি আইডিয়া দেয়। সে গাছের ওপর উঠে সিংহকে আসার জন্য
লালায়িত করবে। তাবের এই বুদ্ধিটি খুব ভালো লাগে। তখন নাড়ু এবং বাঁকা একটি গাছের ডালে উঠে পড়ে। তাবের রক্তবাঁকা মাংস দিয়ে সিংহকে লালায়িত করে। সিংহটি এসে সর্বপ্রথম বাঁকার ওপর হামলা করে দেয়, তারপর নাড়ুর দিকে এগিয়ে যেতে থাকে। এই দৃশ্যটি খুবই অসাধারণ ছিল। নাড়ু একদিকে অস্ত নিয়ে গাছের ডালে দাঁড়িয়ে আছে, আর ঠিক তার সামনে ক্ষুধার্ত সিংহ তাকে শিকার বানাবার জন্য প্রস্তুত হয়ে আছে। ঠিক তখনই নাড়ু দূরে একটা প্রচণ্ড আওয়াজ এবং লাল রঙের রশ্মি দেখতে পায়। সিংহ তার উপর হামলা করে দেয়। নাড়ু ওপর থেকে নিচে পাথরে পড়ে, তার মাথাটি পাথরে ঠুকে অজ্ঞান হয়ে যায়। যখন নাড়ু জ্ঞান ফেরে, সে নিজেকে তার কুঠিরে দেখতে পায়। সে তার মাকে সিংহের কথা জিজ্ঞাসা করে। তার মা তাকে বলে তার ভাই তাকে বাড়িতে গিয়ে সিংহের শিকার করতে গেছে। ঠিক তখনই তাবে তার সিংহটিকে শিকার করে নিয়ে আসে। সমস্ত জনবসতি তাকে স্বাগত জানায়। তাবেকে পুরস্কার স্বরূপ তাদের সেনাপতি বানিয়ে দেওয়া হয়। এতে সবাই খুশি হয়ে তাকে অভিনন্দন জানাচ্ছিল। তখন নাড়ু সেখানে চলে যেতে থাকে। তাবে তাকে আটকায়। নাড়ু বলে জঙ্গলে এর থেকেও ভয়ঙ্কর শিকারী আছে, সে আমাদের বিপদের কারণ হয়ে ওঠার আগেই তাকে আমাদের মেরে ফেলতে হবে। তাবে তাকে বলে সে একা মারবে, কারণ নাড়ু এখনও শিকারী হয়ে ওঠেনি। এরপর দিন সকালে নাড়ু এবং সারি প্যারাডোরে শিকার করার জন্য বেরিয়ে পড়ে। কিছুটা দূর যাওয়ার পর নাড়ু রক্তের দাগ দেখতে পায়। সেখানে প্যারাডোরের পায়ের দৈর্ঘ্য মেপে নেয়। ওখানে একটি খরগোশ ঘাস খাচ্ছিল, তাকে ধরার জন্য একটি শিয়াল তৈরি হচ্ছিল। ঠিক তখনই এতে দুজনের ওপর নজর রাখছিল প্যারাডোর। শিয়ালটি খরগোশটির পিছু করতে থাকে। দৌড়ে দৌড়ে শিয়ালটি খরগোশটিকে ধরে ফেলে। শিয়ালটি দূরে ছিটকে গিয়ে পড়ে। তারপর নিজেকে সামলে শিয়ালটি যখন ওঠে তার উপর হামলা করে। প্যারাডোর তার হাত থেকে প্লেটটাকে বের করে শিয়ালটিকে মেরে ফেলে। তারপর শিয়ালের মাথা থেকে সুরটাকে সম্পূর্ণ আলাদা করে দেয়। অন্যদিকে নাড়ু ওই জঙ্গলি খরগোশ শিকার করছিল। তারপর নাড়ু অনেক জঙ্গলি খরগোশ শিকার করে সন্ধ্যাবেলায় এক জায়গায় আগুন জ্বেলে জঙ্গলি খরগোশগুলিকে সেকে খায়। রাত্রে সে সেখানে কাটায়। পরদিন সকালে সে আবারও প্যারাডোরের পিছু পিছু ঘুরতে থাকে। অন্যদিকে প্যারাডোর শিয়ালের মাথাটিকে টফের মতো করে তার কাছে রেখে দেয়। তখনই সে সারির চিৎকারের আওয়াজ শুনতে পায়। এরপর নাড়ু একটি খোলা মাঠে যায়। সেখানকার পরিস্থিতি দেখে সে অবাক হয়ে যায়। এখানে কেউ যেন সমস্ত প্রাণীর শরীরের চামড়াগুলোকে আলাদা করে নিয়েছিল। এখানে নাড়ু একটা সিগারেটের টুকরো পায়। অন্যদিকে প্যারাডোর তার পিছু পিছু আসছিল। জঙ্গলের ভেতর সারি কিছু একটা গন্ধ পেয়ে সেটার উদ্দেশ্যে ছুটে চলে। নাড়ু যখন তার পিছু পিছু যাচ্ছিল তখন গাছের গায়ে বর্ষার তাক দেখতে পায়। তখন সেটার উদ্দেশ্যে সে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ করে মাটির তলায় পড়ে যায়। ধীরে ধীরে সে ভেতরে ঢুকে যাচ্ছিল। সেখান থেকে নাড়ু বেরোবার অনেক চেষ্টা করছিল, কিন্তু সে বেরিয়ে আসতে পারছিল না। বারবার বর্ষাটা গাছে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু প্রত্যেকবার সে বিফল হচ্ছিল। শেষমেশ সে তার সমস্ত শক্তি দিয়ে বর্ষাটিকে ছড়ে এবং সৌভাগ্যবশত সেটি গাছে আটকে যায়। ধীরে ধীরে নিজেকে বাইরে বের করে আনে। এরপর নাড়ু নিজেকে এবং তার অস্ত্রগুলিকে জল দিয়ে পরিষ্কার করে। ঠিক তখনই সারি একটি ইঁদুরকে ধরে তার সামনে নিয়ে আসে। তারপর সারি এবং নাড়ু নদীর ধারে বসে একটি ভাল্লুককে দেখতে থাকে। নাড়ু ভাল্লুকটিকে টার্গেট করে মারতে থাকে। তখনই একটি প্রচণ্ড জোরে আওয়াজ এসে তার তীরের দড়িটাকে খুলে দেয়। ভাল্লুক সারি এবং নাড়ুকে দেখে ফেলে। নাড়ু কোনোক্রমে দড়িটাকে বাঁধবার চেষ্টা করছিল। তখনই ভাল্লুকটা পাহাড়ের উপর উঠে আসতে থাকে। ভাল্লুকটা তার কাছাকাছি চলে আসে। ভাল্লুকটা সারির পিছু করতে থাকে। সারি নিচে নেমে দৌড়ে থাকে। ততক্ষণে নাড়ু তার ধনুকটার দড়ি বেঁধে ফেলে। নাড়ু লাফিয়ে নিচে নেমে আসে। তারপর সারি ঘুরে নাড়ুর থেকে দৌড়ে আসতে থাকে। নাড়ু তীরটাকে ফেলে নদীর উপর দিয়ে ছুটতে থাকে। ভাল্লুকটা তার কাছাকাছি চলে এসেছিল। তখন নাড়ু জলে ঝাঁপ দিয়ে জলের ভেতর চলে যায় এবং একটি গর্তের ভেতর দিয়ে অন্যদিকে এসে ওঠে। ভাল্লুকটা তখনও তার পিছু ছাড়েনি, তার কাছাকাছি একদম চলে এসেছিল। তারপর ভাল্লুকটা নাড়ুর ওপর হামলা করা থেকে বিরত হয়ে যায়। নাড়ু কিছু বুঝে উঠতে পারছিল না ভাল্লুকটার এমন ব্যবহারে। তারপর নাড়ু তার চোখের সামনে যেটা দেখে সেটা দেখে তার চোখ ফেটে যাওয়ার অবস্থা। ওই বৃহদাকার ভাল্লুক এবং প্যারাডোরের লড়াই। প্রথমে ভাল্লুকটি প্যারাডোর ওপর হামলা করে আহত করে দেয় এবং তার শরীরে রক্ত বের করে দেয়। ভাল্লুকটি মনে করছিল সে এই লড়াইয়ে জিতে গেছে, তাই সে চলে যাচ্ছিল। তারপরে প্যারাডোর উঠে দাঁড়ায়। ভাল্লুকটি যখন তার ওপর হামলা করে বলে দৌড়ে আসছিল, প্যারাডোর তার মুখের ওপর একটা ঘুষি মেরে তাকে শুইয়ে দেয়। ভাল্লুকটি নাড়ুর পাশে গিয়ে পড়ে। তারপর প্যারাডোর ভাল্লুকের রক্তে স্নান করতে থাকে। এটা দেখে নাড়ুর হৃৎপিণ্ড বেরিয়ে আসার অবস্থা তৈরি হয়ে যায়। নাড়ু কোনোক্রমে সেখান থেকে সাঁতার কেটে বেরিয়ে পালিয়ে যাবার চেষ্টা করছিল। নাড়ু নদীর জলে ভেসে ভেসে এগিয়ে যায়, একটা নদীর কিনারায় গিয়ে ওঠে। নাড়ু যখন জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিল, পেছনে কিছু একটা আওয়াজ পেয়ে দাঁড়িয়ে যায়। সে ঘুরে দেখে তারই জনবসতির লোকেরা তাকেই খোঁজার জন্য বেরিয়েছে। নাড়ু তাদেরকে প্যারাডোরের কথা বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। নাড়ু বলে সে সাক্ষাৎ দানবের দর্শন করেছে, যেমনটা সে ছোটবেলায় কাহিনীতে শুনেছিল। কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। নাড়ু জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু তারা জোর করে নাড়ুকে নিয়ে যাবার চেষ্টা করে। এখানে দলের লিডারের সঙ্গে নাড়ুর লড়াই আরম্ভ হয়ে যায়। নাড়ু কম কিছু ছিল না, সে লিডারের ওপর ভারী পড়ছিল।
তখন তার সঙ্গে বেঈমানি করে তার হাতটাকে বেঁধে তাকে নিয়ে যেতে থাকে। তারা বিশ্রাম নেবার জন্য একটি জায়গায় দাঁড়ায়, তারপর সেখানে কারোর আওয়াজ পায় তারা। তারা তীর চালায়। এটি একটি জঙ্গলি খরগোশ ছিল। রিডার গিয়ে ওই খরগোশটিকে তুলে ধরে। তখন তিনটে লাল রঙের চিহ্ন তার শরীরে আসে। সঙ্গে সঙ্গে তিনটে তীর এসে লিডারটাকে মায়ের ভোগে পাঠিয়ে দেয়। এরপর পাইলটার এক এক করে সবাইকে মেরে ফেলতে থাকে। নারু সুযোগ বুঝে লিডারের কাছ থেকে ওই বর্ষাটা নিয়ে দড়ি কেটে দৌড়ে পালাতে থাকে। নারু দৌড়াচ্ছিল, তখনই হঠাৎ করে একজন নারুকে ওই বড় বড় ঘাস জমির মধ্যে বসিয়ে নেয়। এটা তাদেরই গোষ্ঠীর একজন ছিল। নারু ইশারায় তাকে বলে, প্যারাডর সবাইকে মেরে ফেলেছে। আস্তে আস্তে ঘাসের ওপর দিয়ে প্যারাডর এগিয়ে আসতে থাকে। প্যারাডর তার থার্মাল ভীষণের ছেলেটিকে তার নিশানায় নিয়ে নেয়। ছেলেটি তার তীর দিয়ে প্যারাডর ওপর আক্রমণ করতে যায়। আবারও তিনটে লাল রঙের চিহ্ন ওই ছেলেটির ওপর এসে পড়ে। নারু বুঝে যায় তার তীর তার দিকে আসছে। কোনোক্রমে ছেলেটিকে নারু বাঁচিয়ে নেয়। সেখান থেকে তারা দুজনে দৌড়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু তারা প্যারাডরের সঙ্গে দৌড়ে পেরে উঠত না। প্যারাডর এসে ওই ছেলেটির শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। সে নারুকে নিজের টার্গেট করে। নারু দৌড়ে পালিয়ে যেতে থাকে। একটা মেটাল ট্যাপে নারু আটকে পড়ে। প্যারাডর সেটিকে এসে দেখতে থাকে, কিন্তু নারুকে মারে না। ঠিক তখনই সেখানে ফ্রেঞ্চ নাবিকদের দল এসে যায়। তারা নারুকে ধরে আটক করে। এদের লিডার খুবই বদমাইশ একজন হয়। সে মৃত গরুদের ছাল দিয়ে পোশাক পরে আছে। নারু বুঝতে পেরে যায় এরাই ওই গরুগুলোকে নির্মমভাবে হত্যা করেছে। নারুর কাছে এরা প্যারাডর সম্বন্ধে জানতে চায়। এরাও জেনে গিয়েছিল প্যারাডর আছে। তারা তাবেকেও বন্দি করে রেখেছিল। তারা নারুর ভাই তাবের উপর অত্যাচার করতে থাকে। এরপর নারু এবং তাবেকে প্যারাডরের জন্য চারা হিসেবে ব্যবহার করে তারা লুকিয়ে বসে থাকে। ঠিক তখনই প্যারাডর অদৃশ্য রূপে সেখানে আসে এবং ফ্রেঞ্চ নাবিকদের একের পর এক নির্মমভাবে হত্যা করতে থাকে। চলন্ত ছাই ওড়ার জন্য প্যারাডরকে এরা এখানে দেখতে পাচ্ছিল। নারু তা দেখে বলে, প্যারাডর শুধুমাত্র শিকারে শিকার করে। সে অসহায় মানুষকে কখনো হত্যা করে না, কারণ সে ফেঁসে গিয়েছিল। তখন সুযোগ পেয়েও তাকে হত্যা করেনি। এখন তারা দুজনে অসহায়, তাই তাদেরকে প্যারাডর মারবে না। তাবে তাকে জিজ্ঞাসা করে, প্যারাডর কীভাবে মারা যায়? নারু বলে, আমি জানি না। তাবে বলে, যেহেতু রক্ত বের হয় তাহলে তাকে অবশ্যই মারা যাবে। তখনই প্যারাডরের পা মেটাল ট্যাপে আটকে যায়। তারা মনে করছিল তারা প্যারাডরকে আটকে ফেলেছে, কিন্তু এইরকম ট্যাপ তার জন্য শুধুমাত্র এক প্রকার খেলনা। এরপর প্যারাডর তিনটে বম তার হাত থেকে বের করে ফিট করে। অন্যদিকে তাবে এবং নারু মেটাল ট্যাপের সাহায্যে তারা নিজেদের হাতের দড়ি কেটে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে প্যারাডর গাছের ওপর দিয়ে লাফাতে লাফাতে পালিয়ে যায়। এই তিনটে বম তাদের মাঝখানে গিয়ে এমন জোরে বিস্ফোরণ ঘটায় তাদের শরীর সম্পূর্ণ ছিন্ন ভিন্ন করে দেয়। অন্যদিকে নারু নাবিকদের ক্যাম্পে গিয়ে তাদেরকে মেরে তার নিজের কুকুরকে ছাড়িয়ে ফেলে। তখনই নারুর সামনে একজন পা কাটা নাবিক চলে আসে, তার সাহায্য যায়। বদলে সে তাকে বন্দুক চালানো শেখাবে বলে। নারু তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। বদলে ওই নাবিক নারুকে বন্দুক চালানো শেখায়। তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তাই নারু তাকে কেশরের ফুল খাওয়ায়। ঠিক তখনই প্যারাডর সেখানে চলে আসে। তাকে আসতে দেখে ওই লোকটি মরার নাটক করে শুয়ে পড়ে। প্যারাডর ওই লোকটিকে দেখতে পাচ্ছিল না, কারণ কেশরী ফুল খাওয়ার ফলে তার শরীর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছিল। নারু দূর থেকে কেশরী ফুলের এই গুণটা বুঝে যায়। প্যারাডর যখন যাচ্ছিল তার পা ওই লোকটির ক্ষতস্থানে পড়ে। সে চিৎকার করতে থাকে। সঙ্গে সঙ্গে প্যারাডর ওই লোকটিকে মেরে ফেলে। এবার প্যারাডরের নিশানা ছিল নারু। নারুকে মারতে যাবে, ঠিক তখনই তার ভাই তাবে সেখানে চলে আসে। পেছন দিক থেকে এসে তার উপর হামলা করে দেয়। তার মাস্কটা নিচে পড়ে যায়। লাল চিহ্নগুলো গাছে গিয়ে লাগে। সেখানে সঙ্গে সঙ্গে তিনটে তীর নিক্ষেপ হয়। তার নিশানায় গাছ ছিল, তাই গাছে গিয়ে তীরগুলো লাগে। নারু খুব ভালোভাবে বুঝে যায় ওই লাল রশ্মি এবং তীরের মধ্যে কী সম্পর্ক, এবং একবার তীর লাগার পর আর দ্বিতীয়বার যায় না। প্যারাডর নিজের মাস্কটা পরে নেয়। তখন সামনে এসে নারু বন্দুক তুলে ধরে। অন্যদিক থেকে তাবে এসে তারই অস্ত্র দিয়ে তার শরীরের ভেতর প্রবেশ করিয়ে দেয়। তাবে এবং প্যারাডরের মধ্যে ভীষণ লড়াই হতে থাকে। তাবে এই লড়াইয়ে জিতে যাচ্ছিল। তখনই প্যারাডর নিজেকে অদৃশ্য করে নেয়। তাবে বুঝতে পারে তার পেছন দিকে রয়েছে প্যারাডর। সে চোখের ইশারায় নারুকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ প্যারাডরের কাছে তাবেই ছিল বিপদের কারণ। নারুকে সে বিপদের কারণ হিসেবে মনে করে না। প্যারাডর তার ব্লেড দিয়ে তাবের শরীরে প্রবেশ করিয়ে দেয়। অসহায় নারু সেখান থেকে দৌড়ে জঙ্গলে পালিয়ে যায়। নারু দেখে লিডার তার হাত থেকে বেঁচে পালিয়ে এসেছে। তার মাথায় একটি বুদ্ধি আসে। নারু ফ্রেঞ্চ নাবিকটাকে এক ঘাই অজ্ঞান করে দেয়। যখন তার জ্ঞান ফেরে সে দেখে তার একটা পা কাঁঠা। সে চিৎকার করতে করতে নারু থেকে এগিয়ে যেতে থাকে, কিন্তু নারু সেই দিকে ধ্যান ছিল না। তার শুধুমাত্র একটাই লক্ষ্য ছিল, তার ভাইয়ের মৃত্যুর বদলা নেয়া। নারু তাকে চারা হিসেবে ব্যবহার করে। নারু কেশরীর ফুল খেয়ে নেয়। সে নাবিকের হাতে একটা খালু বন্দুক দিয়ে দেয়। প্যারাডর সেখানে আসে। তার হাতে বন্দুক দিয়ে প্যারাডর তাকে মেরে ফেলে। প্যারাডর নারুকে দেখতে পাচ্ছিল না, কারণ সে কেশরী ফুল খেয়ে নিয়েছিল। এরপর নারু বন্দুকে করে প্যারাডরের মাথায় গুলি মারে। তার মাস্কটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তার মাস্কটি দুটো পাথরের মধ্যে স্থাপন করে দেয় এবং ফ্রেঞ্চ নাবিকের কাটা পায়ে রক্ত দিয়ে প্যারাডরকে সেই দিকে আহ্বান করে। নারু গাছের ওপর উঠে বসে থাকে। গাছের ওপর থেকে তারই অস্ত্র দিয়ে নাককে ঘায়েল করে দেয়।
এরপর শাড়ি এসে প্যাডোর ওপর অ্যাটাক করে দেয়। নারু ট্যাব লাগিয়ে প্যাডোরের একটা হাত কেটে দেয়। তার একটা হাতে থাকা ঢাল দিয়ে নারুর ওপর হামলা করতে থাকে। তার গলা কাটবার চেষ্টা করে। নারু দুটো পাথরের মাঝখানে ঢুকে গিয়েছিল, তাই সে তাকে কাটতে পারছিল না। নারু তারই দাঁত ভেঙে তার বুকে গিঁথে দেয়। যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। তখন নারু লাফ দিয়ে পাঁকের ওপাশে চলে যায়। প্যারাডোর ওই পাঁকের ভেতর পড়ে যায়। প্যারাডোর সেখান থেকে পেরিয়ে আসার চেষ্টা করে। প্যারাডোর তীর দিয়ে নারুকে মারার চেষ্টা করে, কিন্তু শেষমেশ ঘুরে এসে প্যারাডোরকে সেই তীরটা লাগে, কারণ ওই মাস্ক থেকে বেরোনো রশ্মি প্যারাডোরের মাথায় এসে পড়ছিল। এইভাবে একটা মহাদানবের শেষ হয়ে যায়। এইভাবে নারু তার প্রথম কাতামিয়া সম্পন্ন করে। নারু তার মাথাটাকে কেটে নিয়ে এসে সর্দারের সামনে ফেলে দেয় এবং সর্দারকে বলে তাদের বসতি এখান থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া উচিত, এবং নাবিকের বন্দুকটাও সর্দারের হাতে তুলে দেয়। এইখানে সিনেমাটি সমাপ্ত হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে আমাকে অবশ্যই মোটিভেট করো। বন্ধুরা, ধন্যবাদ। বন্ধুরা।